নমস্কার, আপনি চাই আছে ইশান নিউজ আর এই মুহূর্তে লো আইছো এটা বিশেষ খবর। 8 ডিসেম্বর ভারত বন্ধলে এবার সমর্থন জানাইছে সাংসদ বদরুদ্দিন আজমলে। এআইডিএফ প্রধান বদরুদ্দিন আজমলে জানাইছে এই কথা। আমি জানাব বিচাৰিছো এই মুহূর্তের এই বিশেষ খবর। 8 ডিসেম্বর যে ভারত বন্ধ আছে, এই ভারত বন্ধলে এটা পূর্ণ সমর্থন জানাইছে বদরুদ্দিন আজমলে, অর্থাৎ এআইডিএফে পূর্ণ সমর্থন জানাইছে এই বিশেষ বন্ধলে। 8 ডিসেম্বর দেশজুড়ি ভারত বন্ধর আহ্বান জানাইছে কেবাটাও কৃষক সংগঠনে, আর এই বন্ধলে পূর্ণ সঁহাৰি জানাইছে এতিয়া অসমৰ পৰা সাংসদ বদরুদ্দিন আজমলে। এআইডিএফ প্রধান বদরুদ্দিন আজমলে জানাইছে এই কথা। কেবল আজমলেই নহয়, ভারত বন্ধলে সমর্থন জানাইছে কংগ্রেস, জেডিইউ, আপকে ধৰি বিভিন্ন দল সংগঠনে, এসপি, বিএসপি, রাষ্ট্রীয় পর্যায়ে যিসমূহ দল সংগঠন আছে, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, তেওঁলোকে সমর্থন জানাইছে। এআইডিএফ প্রধান আজমলে এই কথা নিজ মুখে উল্লেখ কৰিছে। দেশত কৃষক বিদ্রোহ ইতিমধ্যে চলিছে, কৃষি আইন বাতিলের দাবিত 8 ডিসেম্বর ভারত বন্ধর আহ্বান করেছে কেবাটাও সংগঠনে। ভারত বন্ধলে সমর্থন জানাইছে কংগ্রেস, জেডিইউ, আপকে ধরে বহু সংগঠনে, আর এই 8 ডিসেম্বর যে ভারত বন্ধ হব, সেই ভারত বন্ধলে সাংসদ বদরুদ্দিন আজমলৰ দল এ আই ইউ ডি এফেও সমর্থন জানাইছে। সাংসদ বদরুদ্দিন আজমলে কি মন্তব্য করেছে সমর্থন জানা আমি শুনাব বিচাৰিছো। আমার ভারতবর্ষ এটা দেশ যত 90% মানুষ কৃষক আছে, সেইটার কারণে কৃষক সকলে যেটু বন্ধ আহ্বান করেছে, আমার পার্টি কৃষক সকলের লগত আছে, কৃষক সকলের যেটু উপর অত্যাচার হয়ে আছে সেইটার আমি প্রতিবাদ করে আছো। আর সেন্ট্রাল গভর্নমেন্টে সকলের লগে যিমান জলদি হয় বহি মামলাটা ক্লিয়ার করিব লাগে। কালির যেটু বন্ধ আহ্বান করেছে, আমি 100% কৃষক সকলের লগত আছো, আমার পার্টিয়ে সেটু সাপোর্ট। কেন্দ্রীয় সরকারে সমস্যা সমূহ সমাধান করব লাগে বলে উল্লেখ করেছে, অর্থাৎ কৃষকর লগত তেওঁলোকে আলোচনা করব লাগে, আলোচনা সাপেক্ষে সমস্যা সমূহ সমাধান করব লাগে বলে সাংসদ বদরুদ্দিন আজমলে এই কথা উল্লেখ করেছে। আজি তেওঁ এই কথা উল্লেখ করেছে যে 8 ডিসেম্বর যে ভারত বন্ধ হব, সেই ভারত বন্ধলে পূর্ণ সমর্থন আগবাইছে। কেবল আজমলেই নহয়, কংগ্রেস, জেডিইউ, আপকে ধরে বহু দল সংগঠনে সমর্থন আগবাইছে। কৃষি আইন, তিনিখনক কৃষি আইন বাতিলের দাবিত ইতিমধ্যে দেশত কৃষকসকলে প্রতিবাদ আরম্ভ করেছে। দিল্লি, হরিয়ানাত প্রতিবাদে ভয়ঙ্কর রূপ লৈছে। কৃষি আইন বাতিলের দাবিত এই প্রতিবাদ আরম্ভ হয়েছে, কেবাটাও কৃষক সংগঠনে এই প্রতিবাদ করেছে, আর 8 ডিসেম্বর কেবাটাও দল সংগঠন, অর্থাৎ কৃষকসকলের যে দল সংগঠন আছে, তেওঁলোকে ভারত বন্ধর আহ্বান করেছে। আর ভারত বন্ধলে এতিয়া বিভিন্ন দল সংগঠন, রাজনৈতিক অরাজনৈতিক সকলে সমর্থন জানাইছে। অসমৰপৰা সাংসদ বদরুদ্দিন আজমল, এআইডিএফ দলে পূর্ণ সমর্থন জানাইছে বলে তেওঁলোকে উল্লেখ করেছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার আলোচনা মর্মে সকলো সমস্যা সমাধান করবলে আহ্বান জানাইছে।